বন্ধুরা আজকে নিয়ে আসছি দাহুয়া ডিভিআর বা এনভিআর কিভাবে পিসিতে কানেক্ট করবেন কোনো প্রকার নেটওয়ার্কিং ছাড়াই একদম খুব সহজে কিভাবে কানেক্ট করবেন এটাই আমরা আজকে দেখাবো আর যারা পিটুপির মাধ্যমে পিসিতে কানেক্ট করতে চান তাদের জন্য অলরেডি আমার ভিডিও বানানো আছে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব আর এটা হচ্ছে আমরা কোনো নেটওয়ার্ক ছাড়া কোনো প্রকার নেটওয়ার্কিং ছাড়াই আমরা যদি শুধু এটি রাউটারের আন্ডারে থাকি আর আমাদের ডিভিআরটা যদি ওই রাউটারের আন্ডারে থাকে আমরা খুব সহজেই আমাদের পিসিতে বা ল্যাপটপে ভিউ করতে পারবো তো বন্ধুরা দেরি করবো না চলুন শুরু করি আমি মোহাম্মদ জীবন অ্যান্ড্রয়েড অ্যান্ড টেকনোলজি পক্ষ থেকে তো দেখুন আমাদের যে ক্যামেরা ক্যামেরাটা এখানে কানেকশন আছে আপনি যদি রাউটারে নেট নাও থাকে কোনো সমস্যা নেই তো এখানে আমরা এই ক্যামেরাটা আমাদের যে পিসিতে দেখব তো চলুন আমরা পিসিতে চলে যাই তো পিসিতে যাওয়ার পরে দেখুন এখানে মজিলা ফায়ারবক্স আমার এখানে মজিলা ফায়ারবক্স আছে আপনারা এনি ব্রাউজার ইউজ করতে পারেন তো এখানে আমরা লিখব www.dahua.com dahuasecurity.com তো আমরা এখানে ইন্টার ক্লিক করব ইন্টার ক্লিক করার পরে আমরা চলে যাব সাপোর্টে সাপোর্টে যাওয়ার পরে এখানে নিচে দেখুন ডাউনলোড সেন্টার তো আমরা এখানে ডাউনলোড সেন্টারে ক্লিক করব একটু নিচে আসব এখানে দেখুন সফটওয়্যারের জন্য একটি অপশন আছে এখানে আমরা যে স্মার্ট পেজ এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড দিব তো আমরা এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে দুইটা অপশন আছে উইন্ডোজ অ্যান্ড ম্যাক আমরা আমাদের উইন্ডোজের জন্য যদি করি তো উইন্ডোজ ম্যাকের জন্য ম্যাক আমরা এখন উইন্ডোজেরটা ক্লিক করব দেখুন উইন্ডোজ ক্লিক করার পরে এখানে ডাউনলোড একটি অপশন চলে আসছে এমনকি নিচে বলে দিয়েছে যে আপনি কী কী সাপোর্ট হবে কী কী অপশন এমনকি ডিটেলস কোম্পানির যা যা রুলস আছে তো আমরা এটা পরে নিতে পারি তো আমরা এখন ডাউনলোডে ক্লিক করব করার পরে অ্যাগ্রিমেন্ট উইথ দ্য লাইসেন্স অ্যাগ্রিমেন্ট এগ্রি তো এখানে আমাদের যে দেশ আমরা আমাদের দেশটা সিলেক্ট করব বাংলাদেশ আপনি যে দেশ থেকে ইউজ করেন ওই দেশটা দিবেন এবং কি এখানে একটি জিমেল অ্যাড্রেস দিবেন তো আমি আমার জিমেল অ্যাড্রেসটি দিচ্ছি আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাড্রেস দিলেই হবে আর জিমেল অ্যাড্রেসে কোনো ভেরিফিকেশন কোডও যাবে না জাস্ট একটা জিমেল দিলেই হবে এনি জিমেল কোনো প্রবলেম নেই দেওয়ার পরে এখানে আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু এটা ডাউনলোড দেখাচ্ছে আপনারা আইডিএমএ ও ডাউনলোড হতে পারে বা এইখানেও ডাউনলোড হতে পারে আমার ডাউনলোড রানিং হয়ে গেছে তো আমার এই সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড করা আছে যেহেতু ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না তো আমি আগের যে ডাউনলোড করা আছে আমরা ওই ফাইলে চলে যাবো এটাকে কেটে দিয়ে তো আমার একটু উইন্ডোটা আলাদা আপনারা আপনাদের যে একটা ফাইল থাকে ডাউনলোডের জন্য যেখানে যেতে হয় এতে দেখুন ডাউনলোড মানে যেখানে ডাউনলোড হয়েছে ওইখান থেকে ডাউনলোডটা চয়েস করে নেবেন আমি এখানে দেখুন আমার যে ফাইল নেমটা আমি দেওয়ার সাথে সাথেই এখানে চলে আসবে দেখুন এই যে ডিএস স্মার্ট পেজ তো এটাকে আমরা আনজিপ করব আমার আনজিপ করা আছে তারপর আমি আনজিপ করে দেখাচ্ছি দেখুন আনজিপ আমার একবার করাবি দেয় আমি এখন অল ইএস দিব সরি আমি কেটে দিলাম তো আপনারা যেহেতু আমার করা আছে সেই জন্য কেটে দিয়েছি তো আমি এখন ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করব যারা ইনস্টল করতে পারেন তারা এটাকে স্কিপ করে যেতে পারেন আর যারা স্কিপ ইনস্টল না করতে পারলে এটা দেখুন এই যে দেখুন টিক মার্ক দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব আবার নেক্সট অ্যান্ড ইনস্টল খুব ইজি এটা নিয়ে টেনশনের কিছু নাই তো আমি একটু ফাস্ট করে দিলাম দেন কমপ্লিট রান স্মার্ট পেজ অ্যান্ড রিলিজ নোট তো আমরা দেব হচ্ছে রান স্মার্ট পেজ তো দেওয়ার পরে এটা আমরা কেটে দিলাম
দেখুন এটা একটা সফটওয়্যারের জন্য পাসওয়ার্ড চাচ্ছে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি, আপনারা এনি পাসওয়ার্ড এখানে দিতে পারেন, এটা ডিভাইসের কোনো পাসওয়ার্ড না। তো এখানে আমরা ফিনিশ ক্লিক করব, সরি এখানে আপনার কিছু কোশ্চেন চাচ্ছে, আমি দিয়ে এটাকে ফিনিশ দিলাম, নিয়ে নিয়েছে। তো অটো এটা যে ইন্টারফেস সামনে আসবে, তো এটাকে আমরা ক্যান্সেল করে দেই। দেন এখানে দেখুন অটো সার্চ একটা অপশন আছে, আমরা অটো সার্চে ক্লিক করলে দেখুন এখানে দুইটা আইপি দেখাচ্ছে, একটা হচ্ছে ক্যামেরার আর একটা হচ্ছে ডিভিআরের, সরি না একটা হচ্ছে আমাদের যে পিসি, পিসির আইপি আর একটা হচ্ছে এনবিআরের আইপি। তো আমি এখানে অ্যাড ক্লিক করে দিলাম। দেখুন এখন আমাদের যে ডিভাইসের পাসওয়ার্ড এটা দিতে হবে, আমি আমার ডিভাইসের পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনারা আপনাদের ডিভাইসের পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে আমি ওকে ক্লিক করলাম, করার পরে দেখুন আমার পিছনে একটি আইপি এবং কি এটা গ্রিন চিহ্ন, দেখেন অনলাইন, এই গ্রিন চিহ্নটা থাকলেই বুঝবেন যে আপনার এটা হয়েছে। এখন আমরা চলে যাবো যে লাইভ ভিউতে, লাইভ ভিউ যদি না থাকে প্লাসে ক্লিক করে দেখুন লাইভ ভিউ, করার পরে দেখুন এখানে কিন্তু চলে আসছে, এই যে দেখুন আমার যে ক্যামেরাটা চলে আসছে, এখানে যদি 5টা হোক 10টা হোক 20টা ক্যামেরা দেখাবে এবং কি চাইলে অল ইউজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এটা পিসিতে দেখতে হয়। এটা কিন্তু কোনো নেট লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আপনি রাউটারের সাথে কানেকশন দিবেন এবং আমাদের যে এনবিআর, এনবিআরও কোনো প্রকার কনফিগারেশন করা লাগবে না, জাস্ট শুধু প্লে, আপনি এখানে এই কাজটা করলেই হয়ে যাবে, আপনার এনবিআরে কিচ্ছু করতে হবে না যদি এনবিআরে শুধু রাউটারের সাথে একটি কানেকশন থাকে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এখান থেকে যদি আপনারা রেকর্ডিং করতে চান, ছবি তুলতে চান, সব কিছু করতে পারবেন, দেখুন উপরে অপশন আছে। তো আশা করি বাকিটা আপনারা নিজেরাই নিজের মতো জেনে নেবেন। বন্ধুরা আমাদের এই দাহুয়া ডিভিআর নিয়ে আরও অনেকগুলি ভিডিও আছে, দাহুয়া ব্র্যান্ড নিয়ে আপনি কীভাবে নেটওয়ার্ক করবেন, কীভাবে পিসিতে দেখবেন এবং কীভাবে এই দাহুয়া ডিভিআর রিস্টার্ট করবেন যদি পাসওয়ার্ড ভুলে যায়, এই নিয়ে আমাদের অনেকগুলি ভিডিও আছে। আমাদের ডিসক্রিপশনে দাহুয়া প্লে লিস্ট দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখতে পারেন যাদের প্রয়োজন পড়ে। বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন, লাইক দিলে আমরা আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহিত হই। আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যাদের সিসিটিভি টিপস প্রয়োজন পড়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলটা সম্পূর্ণ সিসিটিভি ভিডিও আপলোড করে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। We'll be right back.